এটা ইন্টারেস্টের অ্যাকাউন্ট দেখছি ইন্টারেস্টের অ্যাকাউন্ট আছে 250 আমার 281 আমার 251 কোন দিন এখন কোনো সময় নেই কোনো কিছু টাচ হবে না কোনো কিছু হবে না আমি ছোট ছোট গ্লাস আছে পানিতে ভাসাই দিই বাঙালিরা সাঁতার জানে না আমার এই হাত পা বাঁধা সাঁতারটাই জন্য আমি জিতে চাই কেন আমি হাত পা বাঁধা এখন পানিতে ভাসাই রাখতে পারি 70 ঘন্টার 281 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে আমরা সার্বিক সহযোগিতা আমরা নৌপথে রেখেছি এবং এখান থেকে সত্তরে আমি তখন চালি করে থাকতাম এমসিটি ফার্স্ট ইয়ারে অনার্স ফিজিক্স ছাত্র তখনই অরুণ কুমার নন্দী 30 ঘন্টা একটা প্রদর্শনীতে উপাধি করে তা থেকে আমি ইন্সপায়ার হই আমি তখন চালিবন্ধ নিবারচন্দ্র প্রকাশ মহাশয়ের বাসায় অবস্থান করতাম ঠিক সেই বাসার সাইডে দিয়ে একটা ডুবা জায়গা এটাকে এবার সরার সেখানেই প্র্যাকটিস এইভাবে শুরু হলো তো তারপরে যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন মানে রেকর্ড হয়েছে অনেক প্র্যাকটিস করেছি আমার দীর্ঘদিনে পেলে এটা 3 বছরের পরে আজকে এই কার্যক্রম হচ্ছে গত বছর একটা ডেট হয়েছিল হয় না যে কোনো কারণেই হোক হয় না এর আগে তো গেল করোনা এবছরটাও অনেক আনসার্টেনিটি ফেজের মধ্যে ছিল যা আজকে আমি নাম ছেড়ে নিচ্ছিল যে আমার কথা হলো যে আমি সিলেট থেকে এই পৌঁছা শিখেছি এবং আমি একটা ভালোভাবে এখান থেকে একটা সাক্ষাৎ দিতে চাই একটা রেকর্ড করে ভালো কিন্তু সমস্যাটা হলো এবার পানি কম থাকায় ওয়াটার লেভেলটা খুবই কম মানে ওই যে তো সময়টা অনেক কারণ আমি এখান থেকে একটু সাঁতারু সাঁতার শিখলাম প্র্যাকটিস করলাম তারপরে আমি এখান থেকে একটা দেওয়া আমার নিজের মানসিকভাবে আমি এটার ইন্টারেস্টের রেকর্ড দেখছি ইন্টারেস্টের রেকর্ড আছে 250 আমার 281 আমার 251 কোন দিন এখন কোনো সময় নেই কোনো কিছু টাচ হবে না কোনো কিছু হবে না আমি ছোট ছোট গ্লাস আছে পানিতে ভাসাই দিই অথবা আমি হাঁটব আমি কাছে আসবো কোনো কিছু আপনার সাথে কি মেডিকেল টিম আছে আজকে আমরা আমাদের নৌপুলিশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে শৌখিন অবিরাম সাঁতারু বীর মুক্তিযোদ্ধা কৃতিচন্দ্র বৈশ্য কর্তৃক কিনবিজ থেকে কিশোরগঞ্জ জেলা ভৈরব পর্যন্ত যে 70 ঘন্টার 281 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে আমরা সার্বিক সহযোগিতা আমরা নৌপথে রেখেছি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের লঞ্চে এবং সাথে আমরা অস্ত্রসহ আমরা অফিসারসহ আমরা কিন্তু 5 জন পুলিশ রেখেছি এবং আমরা পথে সবগুলি নদী যে নৌ থানা বা ফাঁড়িগুলি আছে সেগুলিকে আমরা সতর্ক করেছি এবং তারা রাস্তায় তাদেরকে সার্বিক সহযোগিতা করবে এবং ভৈরবপন্থ পৌঁছাপন্থ আমাদের লোক থাকবেন সুরমা নদী দনু নদী গুড়াউত্র নদী তারপরে মেঘনা নদী মেঘনা নদীর শাখা নদী আছে সেখানে ধনু নদী এইসব নদী পার হয়ে যাবে বাঙালিরা সাঁতার জানে না আমার এই হাত পা বাঁধা সাঁতারটাই জন্য আমি জিতে চাই কারণ ছোট ছোট ছেলেবেলা অনেক পানিকে ডুবে মারা যায় এটা উদ্বুদ্ধ করার জন্য আমি আছি বীর মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুযায়ী আমি ওনাকে এই শুরু করতে পারছি এই জন্য আমি হাত পা বাঁধা এবং পানিতে ভাসিয়ে রাখতে পারি তাকে হাত পা বাঁধা অবস্থায় এবং পানিতে ভাসিয়ে রাখতে পারি শুধু আমার খুব কষ্ট লাগলো আমি ওনার সাথে আসলে ওনার বদনাম উনি একটা মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা হিসাবে ওনার আমি সমর্থন জানাতে এসেছি ওনাকে বলছিলেন যে আমি একজন সাঁতারু ভাই আপনি যদি সমর্থনে সাঁতারটা দেন আপনার সম্মানার্থে আমি এই খেলাটা দেখাবো উনি আমার সাথে কথা বলেন না খুব দুঃখ লাগে আমার কারণ আমি একজন সাঁতারু ওনার পরিচয় দিয়েছি এবং আমি একজন মুক্তিযুদ্ধ কারণ আমার সার্টিফিকেট নেই আমি তো অনেক ক্লাস এইটি করতাম তবু আমি মুক্তিযোদ্ধার ভাই ইয়াতে আমি দৌড়ে আসছিলাম আমাকে একটু সানন্দে গ্রহণ করতো খুব দুঃখ লাগে এই আর কি আর কিছু না আমি ওনার ইয়া কামনা করি যাতে উনি সুস্থভাবে গিয়ে ওনার ঘরে গিয়ে উনি সাঁতার দিয়ে শেষ করে কারণ উনি আমার সাঁতারু ভাই মুক্তিযোদ্ধা সাঁতারু আমি চাই ভবিষ্যতের প্রজন্ম যাতে হাত পা বাঁধা সাঁতার যায় এই জন্য যে ভবিষ্যতের প্রজন্ম যাতে দেখতে পারে উনি হাত পা বাঁধা সাঁতার জানে আমি পারবো না কেন আমার আজকে অত্যন্ত আনন্দ লাগে যে আজকে আমাদের একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের শ্রেষ্ঠ সাঁতারু কৃতিন্দ্র কুমার বৈশ্য আজকে এই 281 কিলোমিটার সাঁতারের অবিরাম সাঁতারে উনি আজকে এই সিলেটের চান্দিগাঁড় থেকে ওনার সাঁতার শুরু এবং উনি একজন সেরা সাঁতারু
উনি একাধারে মুক্তিযোদ্ধা এবং উনি বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে সারা জীবন বিমানের সিভিল এভিয়েশনে কাজ করেছেন। বর্তমানে উনি রিটায়ারমেন্টে আসার পরেও বিমানের উপদেষ্টা হিসেবে বিমানের বাংলাদেশ বিমানের উনি কন্ট্রাক্ট বেসিসে চাকরিরত বৈশ্য। উনি প্রথম এই সাঁতার শুরু হয় তার গ্রামের বাড়ি মদন নেত্রকোনা উপজেলায়, ওইখান থেকে সিলেট এমসি কলেজে পড়াশোনা করার জন্য উনি সোলারপার সিলেটের সোলারপারে অবস্থান করতেন। এমসি কলেজে ফিজিক্সে উনি সম্মান শ্রেণীতে পড়াশোনা করতেন, ফিজিক্স অনার্সে সিলেট এমসি কলেজে। তখন থেকে উনার ওই সাঁতারের প্রতি আগ্রহ ছোটোবেলা থেকে, ওইখান থেকেই উনার সাঁতারের প্র্যাকটিস এবং সাঁতারের অভ্যাস গড়িয়ে উঠে। উনি সোলারপারে একটা ছোটো ডুবা এবং সোনাহী দাঁড়ের কাছে সাঁতার দিতেন। 1973 সালে উনি এমসি কলেজের ডিগ্রিতে সাঁতার দেন 30 ঘন্টা সাঁতার দেন। তারপর সৌতুনিতে উনি প্রথম 181 কিলোমিটার সাঁতার একটানা সাঁতার চালিয়ে যান। উনি একটি আন্তর্জাতিক সাঁতারু। আমরা কামনা করব উনি যেন দীর্ঘ আজকের দীর্ঘ অভিযানে সফল এবং সার্থক হয়ে ওনার মনস্কামনা পূর্ণ করেন। ওনার বয়স 71 বৎসর, 71 বৎসর বয়সেও উনি সাঁতারে এই যে অবিরাম সাঁতারে আজকে অঙ্গীকারাবদ্ধ হয়ে সুরমা নদীর চারদিকার থেকে সাঁতার শুরু করেছেন। ওনার উদ্দেশ্য হইল আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিখুক দেখুক এবং সাঁতার সবাই যেন ঘরে ঘরে সাঁতার শিখে এবং সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাঁতারে উৎসাহিত হয়, এর জন্যই ওনার এত বয়সে উনি এই সাঁতারে অভিপ্রায়। ওনার সাথে আমাদের সিলেটের মুক্তিযুদ্ধের সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জিহল মহোদয় আছেন, মেডিকেল টিম আছে, নৌ পুলিশ আছে।